২৪ তলা ভবনটির উপরে ৬ তলায় বানানো হয়েছে নকশা ব্যত্যয় ঘটিয়ে। ভবনটি বানিয়েছেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সম্প্রতি রাজধানী গুলশান ১ নম্বর সার্কেলে গুলশান এভিনিউ সংলগ্ন এলাকায় ৫৯ ও ৬০ নম্বর ফ্ল্যাট মিলিয়ে বিশাল ভবন বানিয়েছেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যদিও ২০তলা ভবনটির উপরে ৬ তলায় বানানো হয়েছে নকশায় ব্যত্যয় ঘটিয়ে। ভবন সম্প্রসারণ করার পর এর অনুমোদন চেয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজ্যের কাছে আবেদন করেছেন সাবেক মন্ত্রীর পক্ষে তার ৩ মেয়ে। তবে রাজ্য একাধিকবার বিষয়টি নিয়ে আলোচনা করলেও আইনি জটিলতার কারণে এখনও অনুমোদন দেয়নি। রাজ্যের একাধিক কর্মকর্তারা জানান, বিশেষ বিবেচনায় কাউকে এ ধরনের অনুমোদন দেওয়া হলে পরবর্তীতে সময়ে অন্যরা এমন সুযোগ চাইবে, সেক্ষেত্রে তাদের সুযোগ দেওয়া না হলে তারা আইনের আশ্রয় নিতে পারেন। এ প্রসঙ্গে গৃহায়ন ও গণপূর্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন বলেন, এক্ষেত্রে কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীকে সুবিধা দিতে রাজ্য কাজ করছে না। রাজ্য সূত্রে জানা যায়, গুলশানের এ ভবনটির অনুমোদন পেতে ২০২১ সালের ২৯শে ডিসেম্বর রাজ্যকে আবেদন করেন আহওয়াম মুস্তফা কামালের ৩ মেয়ে কাশ্মীরি কামাল, কাশ্মীর কামাল ও নাফিসা কামাল। আবেদনের জরিমানা দিয়ে ১৪ তলার উপর ৬ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণের অনুমোদন চাওয়া হয়েছে। এরপর বিষয়টি রাজ্যকের ৫ সদস্যের উচ্চ পর্যায়ের বিল্ডিং কনস্ট্রাকশন বিসি কমিটিতে তোলা হয়। গত বছরের ৩ ফেব্রুয়ারি কমিটির এক সভায় বলা হয়, বিদ্যমান ফ্ল্যাটে ৩টি বেসমেন্ট সহ ১৪ তলার অনুমোদন দেওয়া হয়েছে। তাই বর্তমানে ঊর্ধ্বমুখী সম্প্রসারণের অনুমোদন পেতে হলে রাজ্যকের ভূমি শাখার ছাড়পত্র, ফায়ার সার্ভিস অধিদপ্তরের ছাড়পত্র, প্রকৌশলী ও স্থাপত্যের লেআউট নকশা, রাজ্যকের বৃহদায়তন প্রকল্পের অনুমোদন এবং ঊর্ধ্বমুখী সম্প্রসারণের জন্য কাঠামোগত উপযোগিতার বিষয় স্থাপত্য প্রকৌশল অধিদপ্তরের প্রত্যয়নপত্র নিতে হবে। রাজ্যকের এক অথরাইজড অফিসার নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন, অনুমোদন না নিয়ে ভবন বানানো ইমারত নির্মাণ আইনের ৩-১ ধারা এবং ইমারত নির্মাণ বিধিমালার ৩ উপবিধি লঙ্ঘন। এই আইন ও বিধি লঙ্ঘন করা হলে ধারা ১২ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি ৭ বছর পর্যন্ত কারাদণ্ড ও ন্যূনতম ৫০০০০ টাকা অর্থদণ্ড হতে পারে। সেখানে জরিমানা দিয়ে যদি এ ধরনের স্থাপনার বৈধতা দেওয়া হয় তাহলে এটি খারাপ নজির হিসেবে প্রতিষ্ঠিত হবে। লোকজন আগে নিজের ইচ্ছামতো অবৈধ স্থাপনা বানিয়ে পরে অনুমোদনের জন্য আসবে। গুলশানের ওই ভবনের বিষয়ে জানতে চাইলে রাজক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া বলেন, গুলশানের একটি ইস্যুর কথা আমার সুনির্দিষ্টভাবে মনে নেই, তবে অনেকেই আবেদন করতে পারেন। আমরা এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। অবৈধ ভবনগুলো নিয়ে আগে তথ্য উপাত্ত সংগ্রহ করা হবে, পরে তা নিয়ে নগর পরিকল্পনা বিৎসহ সব ধরনের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে যেটা ভালো হয় সেটাই করা হবে। এ বিষয়ে জানতে চাইলে লোটাস কামাল প্রপার্টিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার সাইদুল আলম বলেন, আমরা প্রথমে ২০তলা পর্যন্ত অনুমোদনের জন্য নকশা দাখিল করেছিলাম, কিন্তু রাজক থেকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সীমাবদ্ধতার কথা বলে ১৪ তলার অনুমোদন দেয়। এখানে আমাদের তো কিছু করার নেই। এখন আবার ২০তলার নকশা দাখিল করা হয়েছে, তা অনুমোদনের অপেক্ষায় আছে। আর এ বিষয়ে যদি সরকার কোনো নীতিমালা করে তাহলে তা সবার জন্য প্রযোজ্য হবে। এখানে আমাদের আলাদা কোনো সুবিধা দেওয়া হচ্ছে না, রাজ্যকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান। গত বছরের ৮ মার্চ রাজধানীর সিদ্দিক বাজারে একটি ভবনে আগুন ও বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, কেউ যেন অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ না করে। যারা অনুমতি না নিয়ে ভবন নির্মাণ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গৃহায়ন ও গণপূর্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন বলেন, রাজধানীতে বিপুল সংখ্যক স্থাপনা হয়েছে অনুমোদিত নকশার ব্যত্যয় করে। এগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। এ বিষয়ে নগর উন্নয়ন কমিটিতে একটি সিদ্ধান্ত হয়েছে। এখন শহরে কত অবৈধ স্থাপনা আছে তা নিরূপণ করে সেগুলোর প্রকৌশলগত দিক খতিয়ে দেখা হবে। এরপর সব কিছু ঠিক থাকলে মোটা অঙ্কের জরিমানা আদায় সাপেক্ষে অনুমোদন দেওয়া হতে পারে। নগর উন্নয়ন কমিটির অন্যতম সদস্য স্থপতি ইকবাল হাবিব বলেন, আমরা নগর উন্নয়ন কমিটির একটি সভা করেছি। যেসব ভবন হয়ে গেছে তা তো ভাঙা যাবে না। এসব ভবনের কারিগরি বিষয়ে দেখে তারপর একটি নীতিমালার আলোকে অনুমোদন দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। তবে গুলশান এলাকায় যারা অবৈধ স্থাপনার বৈধতা চাইবে তাদের বাজার মূল্য চেয়ে অনেক বেশি জরিমানা গুনতে হবে।